নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু চিংড়ি ভাপার রেসিপি। গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা খেতে অসাধারণ সুস্বাদু লাগে, আর খুব সহজে এই চিংড়ি ভাপা তৈরি করে নেওয়া যায়। একটা স্পেশাল উপকরণ ব্যবহার করে আমি এই চিংড়ি ভাপা তৈরি করি, যাতে এই চিংড়ি ভাপার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। কী সেই উপকরণ সেটা আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম মতো মাঝারি সাইজের চাবড়া চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো চিংড়িটা তো রেডি রয়েছে, এবার আমি এই চিংড়ি ভাপার মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য আমি এখানে কালো সর্ষে এবং সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, দুটো অর্ধেক অর্ধেক পরিমাণে নিয়েছি। আপনারা যে কোনো এক রকমের সর্ষে নিতে পারেন। এর সাথেই নিয়েছি 1 চা চামচ পোস্ত, স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা রয়েছে, আর নিয়েছি 4 টুকরো নারকেল। নারকেলের খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে, আর যেহেতু সর্ষে বাটা হবে তার সঙ্গে সামান্য একটু নুনও অ্যাড করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে মশলাটা বেটে নিতে হবে। দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি। এবার এই মশলাটা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। যে টিফিন বক্সের মধ্যে এই চিংড়ি ভাপা আমি তৈরি করব, সেই টিফিন বক্সেই চিংড়িগুলোকে আমি প্রথম থেকে রেখেছি। মশলাটা দেওয়ার পর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা সেই হিসাবে দেবেন। এবার এর মধ্যে সেই স্পেশাল উপকরণটা দেব। উপকরণটা হলো দুধের সর বা ফ্রেশ ক্রিম। 1 টেবিল চামচ দুধের সর মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আবারও মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। চিংড়ি মাছেও নুন মাখানো ছিল, মশলা বাটার সময়ও নুন ব্যবহার করা হয়েছে, তাই নুনটা এই সময় একটু বুঝে দিতে হবে। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়ো না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টক দই। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে সামান্য একটু মিষ্টিও দিতে পারেন। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে 3-4 কাঁচা পাকা লঙ্কা একটু চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে 15 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। 15 মিনিট পর এবার চিংড়ি মাছটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে 1 গ্লাস মতো জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন টিফিন বক্সের অর্ধেকের বেশি যেন জলের লেয়ার না থাকে। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে 15 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর আমাদের ভাপা চিংড়ি একদম রেডি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে তারপর কড়াই থেকে বের করতে হবে। একটু ঠান্ডা হওয়ার পর কড়াই থেকে আমি টিফিন বক্সটাকে বের করে নিয়ে এসেছি। টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ভাপা চিংড়ি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে সার্ভ করুন। শুধু এই একটা পদ দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ভাপা চিংড়ি। দুধের সর বা ফ্রেশ ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন এই ভাপা চিংড়িতে, তাতে দেখবেন আমাদের চেনা পরিচিত ভাপা চিংড়ির স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। তাহলে আপনারাও এই পদ্ধতিতে ভাপা চিংড়ি তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ভাপা চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।